বন্ধুরা রাত পার হলেই তোমাদের ফুড এসআইয়ের পরীক্ষা শুরু হতে চলেছে তুমি যদি ফুড এসআইয়ের প্রার্থী হয়ে থাকো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সম্পূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো একদম এ টু জেড আপডেট ওকে তোমরা জানো যে ষোলো তারিখ এবং সতেরো তারিখ তোমাদের ফুড এস পরীক্ষা শুরু হবে শুরু হতে চলেছে অর্থাৎ দুই দিন ব্যাপী তোমাদের এই পরীক্ষা হবে এবং প্রত্যেক দিন তিনটি করে শিফট হতে চলেছে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড শিফট যে কোনো শিফটে তোমার পরীক্ষা পড়ে যে কোনো শিফটে তোমার পরীক্ষা হবে এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো সেন্টারে তোমার পরীক্ষা হতে পারে প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি পরীক্ষা সেন্টার এবং তুমি শিফট অর্থাৎ যে সময়ে তোমার পরীক্ষা পড়েছে সেটা কিন্তু কোনো রকমভাবে তুমি কিন্তু পরিবর্তন বা চেঞ্জ করতে পারবে না ওকে তো দেখো কিছুদিন আগে অর্থাৎ তিন চার দিন আগে তোমাদের একটি নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে এই রকম যদি অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করেছো তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটি কিন্তু রিজেক্ট অর্থাৎ অবৈধ বলে ঘোষণা করা হবে তুমি তোমাকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না তো সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে কেমন অ্যাডমিট কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে কী কী ডকুমেন্টস তুমি নিয়ে যাবে রিপোর্টিং টাইম কখন কী রয়েছে এবং কখন তোমাদেরকে কোয়ার্টার মধ্যে তোমাদেরকে প্রবেশ করতে হবে সম্পূর্ণ আপডেট তোমরা কিন্তু এ টু জেড আপডেট তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো ভিডিওটা জাস্ট তুমি শেষ পর্যন্ত দেখো তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি আশা করছি তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো এইরকম অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এখানে নির্দিষ্ট করে কোনো উল্লেখ নেই যে তুমি সাদা কালো অর্থাৎ হোয়াইট ব্ল্যাক বা তুমি কালার তুমি প্রিন্ট আউট করবে এখানে কোনো নির্দিষ্ট করে উল্লেখ নেই বা কোনো নোটিফিকেশান বা ইনস্ট্রাকশানে কোনো তথ্য দেওয়া নেই তবুও তোমাকে আমি বলবো অবশ্যই তুমি কালার প্রিন্ট আউট করে নেবে কারণ ছবিটা এখানে সেখানে যদি মিলাই তাহলে দেখতে অসুবিধা হবে আর তাছাড়া তুমি যদি ব্ল্যাক হোয়াইট তুমি প্রিন্ট আউট করে নিয়েছো তবুও কোনো প্রবলেম হবে না ওকে তো এখানে দেখো অ্যাডমিট কার্ড তুমি যখন ডাউনলোড করেছো তখন এখানে দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির যে সহি তোমরা দেখতে পাচ্ছ সিগনেচার দেখতে পাচ্ছ এই সিগনেচারটা যেন তোমার থাকে যদি এই সিগনেচার তোমার না থাকে দুই তিন দিন আগে তোমাদের একটা নোটিফিকেশান শর্ট নোটিফিকেশান পিএসসির তরফ থেকে পাবলিশ করা হয়েছিলো সেখানে কিন্তু সাপসাপ বলা হয়েছিলো যে এই যে সিগনেটার সিগনেচার তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির যে সিগনেচার এটা কিন্তু থাকবে যদি এটা না থাকে তো অবশ্যই তুমি পুনরায় আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করো তাহলে কিন্তু এই সিগনেচার বা অ্যাডমিট কার্ড তুমি পেয়ে যাবে প্রথমত কিন্তু অনেকে রয়েছে যাদের সিগনেচার বিনা সিগনেচারেই কিন্তু অ্যাডমিট কার্ড আপলোড করে দেওয়া হয়েছিল তো সেই অ্যাডমিট কার্ড যদি তুমি ডাউনলোড করে নিয়েছো প্রিন্ট আউট করে নিয়েছো তো অবশ্যই তুমি আবারও নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করো এবং সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যেন সিগনেচারটা তোমাদের থাকে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ওকে এখানে দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটি হলো অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ডাউনলোড তুমি করেছো এখানে তুমি তোমার নাম দেখতে পেয়ে যাবে ডেট অফ বার্থ ফাদার্স নেম অ্যাপ্লিকেশান এনরোলমেন্ট নাম্বার রোল নাম্বার তুমি দেখতে পেয়ে যাবে ডেট অফ এক্সামিনেশান অর্থাৎ কোন দিন তোমার এক্সাম পড়েছে সতেরো তারিখ বা ষোলো তারিখ তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি কিন্তু সতেরো তারিখের ক্যান্ডিডেটসের অর্থাৎ সানডে রবিবারের কিন্তু প্রার্থী এবং এখানে দেখো পরীক্ষার যে সময় এখানে রিপোর্টিং টাইম কিন্তু তোমাদের দেওয়া নেই এখানে ডাইরেক্ট তোমাদের কী দেওয়া হয়েছে পরীক্ষার যে সময় দেখতে পাচ্ছ সাড়ে বারোটা থেকে দুটো কিন্তু তার পরীক্ষা অর্থাৎ দেড় ঘন্টা পরীক্ষা হবে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ সাড়ে বারোটা থেকে দুটা পর্যন্ত পরীক্ষা চলবে ওকে এখানে পরীক্ষা সেন্টার তোমরা দেখতে পাচ্ছ কোর্ট দেওয়া হয়েছে বহরমপুর এবং এখানে ভেনু অফ এক্সামিনেশান দেখতে পাচ্ছ শিবব্রত সিং কলেজ দেখতে পাচ্ছ জিয়াগঞ্জ মুর্শিদাবাদ পিন নম্বর এখানে কিন্তু দেওয়া হয়েছে এই ভেনুতে কিন্তু তাকে যেতে হবে ওকে তো এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যে রিপোর্টিং টাইম তোমরা জানো যে তোমাদের যে পরীক্ষার টাইম সেটা থাকবে পরীক্ষার টাইমের এক ঘন্টা আগে এখানে কিন্তু ইনস্ট্রাকশানে তোমাদের দেওয়া হয়েছে আমি তবু তবুও তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এক ঘন্টা আগে কিন্তু তোমাদেরকে রিপোর্ট করতে হবে এক ঘন্টা আগে কিন্তু তোমাদেরকে প্রবেশ করতে হবে লাস্ট টাইম কিন্তু তিরিশ মিনিট আগে তিরিশ মিনিট আগে কিন্তু তোমাদেরকে প্রবেশ করতেই হবে এবং দশ মিনিট আগে কিন্তু গেট ক্লোজ করে দেওয়া হবে তো রিপোর্টিং টাইম হল যে এক ঘন্টা অর্থাৎ দেখতে পাচ্ছ যে সাড়ে বারোটা থেকে সাড়ে বারোটা থেকে দুটো পরীক্ষা হবে তাহলে আমাকে এক ঘন্টা আগে কিন্তু যেতে হবে অর্থাৎ সাড়ে এগারোটার মধ্যে কিন্তু আমাকে রিপোর্ট করতে হবে অর্থাৎ তোমাদের যে প্রবেশপথ সেটি কিন্তু খুলে দেওয়া হবে সাড়ে এগারোটা থেকে কিন্তু প্রবেশপথ খুলে খুলে দেওয়া হবে তো সাড়ে এগারোটায় কিন্তু তার রিপোর্টিং টাইম ওকে এক ঘন্টা আগে কিন্তু তোমাদেরকে যেতে বলা হয়েছে তুমি যদি এক ঘন্টা আগে পৌঁছাতে না পারো কোনো কারণবশত তাহলে তিরিশ মিনিট কিন্তু লাস্ট টাইম ওকে তিরিশ মিনিট আগে কিন্তু তোমাকে যেতেই হবে আর দশ মিনিট আগে একদম গেট কিন্তু ক্লোজ করে দেওয়া হবে তো এটা কিন্তু অবশ্যই ধ্যান রাখবে তোমরা অবশ্যই এক ঘন্টার আগে যাওয়ার চেষ্টা করবে তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে প্রথমত বলে দিচ্ছি ব্ল্যাক বল পেন অবশ্যই তোমরা নিয়ে নেবে এখানে তোমাদেরকে বলে বলে দেওয়া হয়েছে আমি ইম্পর্ট্যান্ট আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি ব্ল্যাক বল পেন কিন্তু তোমরা নিয়ে নেবে ওকে তো চলো কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সেটি আমি শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ কী কী ডকুমেন্টস তোমরা নিয়ে নেবে প্রথমত বলে দিচ্ছি অ্যাডমিট কার্ড অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ড ছাড়া ভিতরে প্রবেশ করতে পারবে না সেটা কালার হতে পারে বা সাদা কালো হতে পারে তো কালারটা কিন্তু সব থেকে বেস্ট আমি তোমাদেরকে বলবো তো কালার তোমরা যারা এখনও পর্যন্ত প্রিন্ট আউট করোনি কালারটা প্রিন্ট আউট করে নেবে আর তুমি যদি সাদা কালো প্রিন্ট আউট করে নিয়েছো তবু কোনো প্রবলেম নেই সাদা কালো তুমি কিন্তু নিয়ে যাবে ওকে এখানে দেখো নেক্সট হলো যে দুই কপি কিন্তু তোমাদেরকে পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প স্ট্যাম্প কিন্তু তোমাদের বলা হয়েছে স্ট্যাম্প সাইজ ফটো আমি তোমাদেরকে বলে দিচ্ছি অনেকে রয়েছে যাদের স্ট্যাম্প সাইজ ফটো নেই ওকে তো তারা কি করবে তো তোমাদেরকে বলে দিচ্ছি স্ট্যাম্প সাইজ তোমার যদি পাসপোর্ট সাইজ রয়েছে তাহলে নতুন করে আর স্ট্যাম্প সাইজ ফটো কিন্তু তোমাদেরকে তুলতে হবে না ওকে বেকার টাকা খরচা করতে হবে না তোমার যে পাসপোর্ট সাইজ ফটো আছে সেটাই তুমি নিয়ে নেবে টু কপি কালার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নেবে যদি সেখানে তোমাদের ফটো আশা করছি লাগবে না তোমাদের অনেক ডি অনেক পরীক্ষাতেই যেমন এসএসসি জিডি বলো না কেন তার সঙ্গে সঙ্গে সিপিএ পরীক্ষা বলো না কেন যে কোনো পরীক্ষায় প্রাইমারি বলো না কেন সব পরীক্ষায় দু কপি করি তোমাদের পাসপোর্ট সাইজ ফটো চাই কিন্তু সেখানে দেখে না ওকে তো সেহেতু আমি তোমাদেরকে বলবো পাসপোর্ট সাইজ স্ট্যাম্প বা পাসপোর্ট বলে তুমি চাপ নেবে না এখানে কিন্তু তোমাদের স্ট্যাম্প সাইজ বলা হয়েছে তো তোমার কাছে যদি পাসপোর্ট কালার ফটো যদি থেকে থাকে তাহলে সেটা তুমি নিয়ে নেবে যদি সেখানে স্ট্যাম্প চাই তাহলে কি করবে পাসপোর্ট যে তুমি ফটো নিয়ে যাবে সেটা চারিদিক চারি সাইডকে একটু করে কেটে দেবে তাহলে সেটাই কিন্তু স্ট্যাম্প হয়ে যাবে ওকে চারি সাইজ পাসপোর্ট সাইজের যে ফটো তোমার কাছে রয়েছে সেটি চারি সাইজকে চারি যে সাইড রয়েছে সেই চারি সাইডকে যদি তুমি একটু করে কেটে দাও তাহলে কিন্তু সেটা স্ট্যাম্প সাইজ হয়ে যাবে ওকে তো পাসপোর্ট সাইজ যেটা তোমার কাছে রয়েছে সেটি কিন্তু টু কপি নিয়ে নেবে নেক্সট হলো ফটোযুক্ত আইডি কার্ড অর্থাৎ ফটোযুক্ত আইডি কার্ড তুমি নিয়ে নেবে যেমন আধার কার্ড ভোটার কার্ড তো আমরা আধার কার্ডটা নিয়ে নেব যদি আমরা আধার কার্ড না থাকে ভোটার কার্ড না থাকে কথাই বলছি তাহলে তোমরা অন্যান্য ডকুমেন্টস যেমন প্যান কার্ড রয়েছে পাসপোর্টস পাসপোর্ট রয়েছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু নিয়ে নেবে সেটা কিন্তু অ্যাডমিট কার্ড যেটা তুমি ডাউনলোড করেছো ফুড়ে সেই অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের সঙ্গে যেন নাম ফাদার্স নেম সেটা যেন একদম ম্যাচ থাকে যে আইডি প্রুফ তুমি নিয়ে যাবে যে আইডি কার্ড তুমি নিয়ে যাবে বৈধ আইডি কার্ড সেটা যেন সেটার সঙ্গে সেটা যেন ম্যাচ থাকে তো আধার কার্ডটা তোমরা নিয়ে নেবে এক ঘন্টা আগে তোমাদেরকে আগে বলেছি এক ঘন্টা আগে তোমাদেরকে প্রবেশ করতেই হবে রিপোর্টিং টাইম অর্থাৎ রিপোর্টিং টাইম এক ঘন্টা আগে তোমাদেরকে যেতেই হবে তার সঙ্গে সঙ্গে লাস্ট টাইম কিন্তু তিরিশ মিনিট তিরিশ মিনিট আগেই কিন্তু তোমাদেরকে যেতেই হবে এবং এক ঘন্টা কিন্তু তোমাদেরকে আগে যেতেই হবে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে তুমি যদি না যেতে পারো কোনো কারণবশত তাহলে তিরিশ মিনিট কিন্তু লাস্ট টাইম আর দশ মিনিট আগে কিন্তু তোমাদের গেট বন্ধ করে দেওয়া হবে ব্ল্যাক বল পেন তুমি নিয়ে নেবে এবং এখানে দেখো তুমি জলের বোতল নিয়ে নেবে তার সঙ্গে সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার যেগুলো রয়েছে সেগুলো নিয়ে নেবে তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে যে কোভিড প্রোটোকল রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে সেখানে মানতে হবে আর এখানে দেখো মূল্যবান আইটেম তুমি কিন্তু রেখে যাবে সেখানে কিন্তু সাবসাফ বলে দেওয়া হয়েছে ইনস্ট্রাকশানে যে মূল্যবান আইটেম অনেকে রয়েছে যারা হয়তো দামি আইটেমস যেগুলো ইউজ করে থাকে সেগুলো হয়তো পরীক্ষার দিনে হয়তো নিয়ে যায় তো অবশ্যই সেগুলো ঘরে রেখে যাবে সেই দিন কিন্তু কোনোরকম দামি আইটেম নিয়ে যাবে না যদি তোমাদেরকে সেগুলো খুলে রাখতে রাখে ব্যাগে রাখতে দেওয়া হয়তো হারিয়ে গেলো তো সেটি কিন্তু তার জন্য কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী হবে না তো যেগুলো তোমাদের দামি আইটেমস রয়েছে সোনার আইটেমস যেগুলো তোমরা হয়তো ইউজ করছো সেগুলো হয়তো তুমি পরীক্ষার দিনে হয়তো শখ করে তুমি নিয়ে গেলে তো অবশ্যই সেটা কিন্তু সাপ সাপ বলে দেওয়া হয়েছে মানা করে দিয়ে দেওয়া হয়েছে যেহেতু অবশ্যই তুমি দামি যে আইটেমসগুলো ইউজ করো না কেন সেগুলো তুমি অবশ্যই বিশেষ করে পরীক্ষার দিন অবশ্যই সেগুলো তুমি নিয়ে যাবে না ঘরে রেখে যাবে এতে কী হবে তোমারই সুবিধা হবে যদি হারিয়ে যায় তাহলে কিন্তু কোনো রকমভাবে কেউ তোমাকে দেবে না বা কর্তৃপক্ষ দায়ী থাকবে না ওকে সেহেতু তোমাদের বলে দেওয়া হয়েছে তো এই 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 ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে নেবে এবং এইগুলোই কিন্তু তোমাদের ইনস্ট্রাকশানে দেওয়া হয়েছে আরও যেগুলো তোমাদের বলা হয়েছে ডিটেলসে যে তুমি ইলেকট্রিক কোনো ডিভাইস তার সঙ্গে সঙ্গে ব্লুটুথ হেড ফোনস তার সঙ্গে সঙ্গে তুমি যে ইলেকট্রিক যে আমাদের ওয়াচগুলো রয়েছে সেগুলো পরীক্ষার প্রশ্নপত্র যত ফাঁস না হয় এই জন্য তুমি এমন কোনো কাজ করবে না বা এমন কোনো আইটেমস তুমি ভিতরে প্রবেশ করাবে না সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ব্যান্ড করা হয়েছে সেগুলো আমি এখানে বলছি না সেগুলো কিন্তু তোমাদের ইনস্ট্রাকশানে দেওয়া হয়েছে তো মেন মেন যেগুলো তোমাদেরকে যেগুলো দরকার সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এটি ছিল আপডেট ভালো করে পরীক্ষা দাও সবাই ধন্যবাদ